প্রায় দুই বছর আগে লক্ষ্মীপুর সদরের মাঝিবাড়ির হুমায়ুন কবিরের মেয়ে রুমা আক্তারের সঙ্গে একই এলাকার চরুইতে গ্রামের দিন মোহাম্মদের ছেলে কামালের বিয়ে হয়। বর প্রবাসে যাওয়ায় তখন হয়নি অনুষ্ঠান। কিছুদিন আগে কামাল দেশে আসলে শুক্রবার কনেকে নিতে আসেন বরপক্ষ। অনুষ্ঠানের সময় খাবার পানি দিতে দেরি হওয়ায় দুই পক্ষের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে সংঘর্ষে আহত হন উভয় পক্ষের দশজন। চেয়ার টেবিল ভাঙচুর ও নষ্ট করা হয় খাবার। আমার একটা ছোট ভাই উনি ঠাস করে একটা বাড়ি দিয়েছে মাথা ফাটা ভালো আছে আমার দুলার সামনে তারপরে মামার সামনে আমার ডাকায় স্টেজে মেলা মারছে সকাল ধরে হা করে খাবাইতেছি খাইতেছি সামান্য একটা পানি নিয়ে ছেলের পক্ষে স্যার মারামারি কে কার মারে কোনো ইয়া নাই আমি আমার ছেলে মানে এরকম আমি দুই তিনটা বাড়ি গেছি সামাজিকভাবে বিষয়টি সমাধানের আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির এখানে আসি অন দেখলাম মানুষের বাংসুর ওই ডেকারেশনের সব কিছু ভাঙি ফেলা দিছে অনেক বার্তা তো নষ্ট করে ফেলাইছে এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ঘটনাস্থল পরিদর্শন করে লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ জানায় স্থানীয়ভাবে মীমাংসা না হলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। উভয়ের গার্ডিয়ান সামাজিক লোকজন জনপ্রতিনিধি আপনারা বসে বিষয়টা নিয়ে আলোচনা করেন যদি আপনারা সমাধান করতে পারেন আর যদি সমাধান না হয় আমরা আইনগত ব্যবস্থা নেব। বিয়েবাড়িতে এমন ঘটনায় হতবাক এলাকাবাসী। মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর।